नमस्कार बंधुरा पी रकमारी चैने स्वागत जाना आज के सीम्पल प्रजापति डिजाइन शेयर करब अवश्य रिक्वेस्ट करब भिडियो शेष पर्त देखार और भिडियो भलो लगले लाइक करबें कमेंट करबें और बंधुदेर माझे शेयर करबें। एखाने प्रजापतिटा तोलार जोन्नो बादिक थेके छटा घर छेड़े देवें और नीचे दिक थेके छटा घर छेड़े देवें। तारपर आमी प्रथमे दुटो फोड़ तुले निलाम प्रजापतिर माझखानेर अंश शुरू करार जोन्नो। एबार एर उपरेर लाइने बादिके एक लेवल समान रेखे डान दिके एकटा घर बाड़िये तीनटे फोड़ तुले निएछि। तार उपरे लाइने बादिक थेके एकटा घर छेड़े दिए डान दिके लेवल समान रेखे दुटो फोड़ तुलेछि। एबार किन्तु उपरे लाइने बादिक थेके दुटो घर छेड़े दिए माने कोनाकोनी फोड़ तुले डान दिक बराबर दुटो बाड़िए दुटो फोड़ तुले निलाम। एर उपरे लाइने बादिके लेवल समान रेखे डान दिके एकटा बाड़िए तीनटे फोड़ तुले निच्छि। एर उपरे लाइनेओ बादिके एकटा घर छेड़े दिए डान दिके एकटा बाड़िए तीनटे फोड़ तुले निच्छि। एबार एई तीनटे फोड़ेर মাঝখানের ফোরটার ওপর একটা ফোর তুললাম, দুদিক থেকে কিন্তু একটা করে ঘর ছেড়ে দিয়েছি এবং ওই লাইনেই ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর তুললাম। এই যে একটা ঘর আমি ছেড়ে দিলাম তার উপরে কিন্তু আবার একটা ফোর তুলে নিচ্ছি। প্রজাপতিটা একটু কোণাকুণি ডান দিক বরাবর উপর দিকে উঠবে তাই এটা মুখের অংশ। এখানে যে দুটো ফোর দেখা যাচ্ছে তার দুদিকে দুটো সুর তৈরি হবে। আমি প্রথমে ডান দিকেরটা করে নিচ্ছি। ডান দিক বরাবর তিনটে ফোর লম্বালম্বি মানে ডান দিক বরাবর পাশাপাশি হবে, তারপর কোণাকোণিভাবে একটা ফোর তুলে নিলাম, একটা সুর হলো। এবার উপরের দিকে একই রকমভাবে প্রথমে তিনটে ফোর তুলব, তারপর আবার কোণাকোণিভাবে একটা ফোর তুলে নেব। দেখুন প্রথমে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি, প্রজাপতিটা কিন্তু কোণাকুণি উঠছে তাই জন্যে একটু অন্যরকম হচ্ছে কিন্তু দেখতে খুবই সুন্দর, একটু ভালো করে দেখলে খুবই সহজ। তো দুদিকে দুটো সুর হয়ে গেল, এবার প্রজাপতির ডানাগুলো তৈরি করতে হবে। তো আমি প্রথমে উপরের দিকের মানে বাঁদিকের ডানাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে যে দুটো ফোর তারপর তিনটে ফোরের যে লাইনটা তুলেছিলাম সেই লাইনের উপরে কোণাকোণি বরাবর ফোর তুলে বাঁদিক বরাবর পাঁচটা ফোরের লাইন করেছি। তার উপরের লাইনে ডান দিকে একটা ঘর বাড়িয়ে প্রথমে দুটো ফোর এবং মাঝখানে একটা ঘর গ্যাপ রেখে আবার দুটো ফোর, ডান দিক থেকে একটা বাড়লো বাঁদিকে একটা কমলো আর মাঝখানে একটা গ্যাপ রইল। এর উপরের লাইনে কিন্তু ডান দিক থেকে একটা ঘর বেড়ে বাঁদিকে একটা কমে আবার পাঁচটা ফোরের একটা লাইন আমি তুলে নিচ্ছি। ডান দিকে একটা ঘর বাড়লো এবং বাঁদিকে একটা কমলো, কমে পাঁচটা ফোরের একটা লাইন হলো। এর উপরে দুদিক থেকে একটা একটা করে ঘর ছেড়ে দিয়ে আমি তিনটে ফোরের একটা লাইন তুলে নিলাম, মাঝখানে তিনটে ফোরের একটা লাইন। তো প্রজাপতির নিচের পাখাটা হয়ে গেছে। এবার এই যে লাইনে তিনটে ফোর আমি তুলেছি এই তিনটে ফোরের লাইনেরই ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তুলে নিচ্ছি, একটা ফোর তুলে নিয়েছি। এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি। তার উপরের লাইনে আবার দুদিকে একটা করে বাড়িয়ে আমি পাঁচটা ফোর তুলে নিচ্ছি। এর উপরের লাইনে বাঁদিকে একটা ঘর বাড়িয়ে আমি প্রথমে দুটো ফোর তুলছি, সেই লাইনেই মাঝখানে দুটো ঘর ছেড়ে দিয়ে ডান দিকের লেভেল সমান রেখে আবার দুটো ফোর তুলে নিলাম। এর উপরে কিন্তু দুদিকের লেভেল সমান রেখে এবং মাঝখানে একই রকম দুটো গ্যাপ রেখে আর একটা লাইন আমি করে নিয়েছি। তার উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে কমিয়ে পাঁচটা ফোরের একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। এর উপরের লাইনে আবার বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে একটা কমিয়ে চারটে ফোরের একটা লাইন, এর উপরের লাইনে আবার বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে একটা কমিয়ে তিনটে ফোরের লাইন, বাঁদিকের লেভেল কিন্তু সমানই থাকছে। তার উপরের লাইনে দুটো ফোরের একটা লাইন ডান দিক থেকে কমছে, বাঁদিকের লেভেল সমান এবং সবশেষে একটা ফোর। এই যে দুটো পাখা হয়ে গেল একই রকম দুটো পাখা কিন্তু এদিকে হবে। তো ফ্রেমটা ঘুরিয়ে নিলে বুঝতে সুবিধা হবে, আমি এভাবে ফ্রেমটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে একই রকমভাবে
যেখান থেকে আগের পাপড়ি করেছিলাম প্রথমে 5টা ফোর, তারপরে গ্যাপ রেখে যেভাবে করেছিলাম করে নিয়েছি। তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে যে আমি ফাঁকা রেখেছিলাম সেগুলোতে পছন্দসই রং আমি হলুদ ভরাট করে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে। আশা করি ডিজাইনটা ভালো লেগেছে। ধন্যবাদ।